আজকে শেয়ার করব আমার নিজস্ব রেসিপিগুলোর মধ্যে একটা রেসিপি। আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আলুর দম। কাঁচা আম দিয়ে এই গরমের মরশুমে আমরা কিন্তু অনেক কিছুই বানিয়ে থাকি, আর এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আলুর দম খেতে কিন্তু হয় অসাধারণ। আসুন শুরু করা যাক আজকের ভিডিওটা। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আলুর দম বানানোর জন্য আমার এখানে আলু প্রয়োজন, আর এখানে আমি প্রেশার কুকারে 15 পিস আলু আগে থেকেই 2 হুইসেল বা 2 সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। আলু যদি আগে থেকে সেদ্ধ করে রাখা হয় তাহলে এই আলুর দমটা তৈরি করতে কিন্তু সময় একেবারে লাগে না। দেখুন, প্রেশার কুকারে স্টিমটা সম্পূর্ণ রিলিজ হয়ে যাওয়ার পর গরম জল থেকে আলুগুলো তুলে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন গ্রেভির জন্য একটা মশলার পেস্ট বানাবো। গ্রাইন্ডিং জারের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এর সাথে অবশ্যই আমাদের প্রয়োজন কাঁচা আম। এটা আমার বাড়ির গাছের কাঁচা আম, আর আমের সাইজগুলো যেহেতু খুব বেশি বড় নয় তাই আমি 3টে কাঁচা আম এখানে নিয়েছি। আর কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে ভেতরে যে একটা বীজ থাকে বীজটা ফেলে দিয়েছি, তারপর এইভাবে টুকরো করে রেখেছি। এখন এরই মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন 1/2 চা চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আমি সবসময় রান্নায় ধনে আর জিরের গুঁড়ো ভেজে নিয়ে, মানে রোস্টেড ধনে গুঁড়ো বা জিরের গুঁড়ো ব্যবহার করি, এতে করে টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। এই সাথে কালারের জন্য দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আচ্ছা, এই রান্নাতে কিন্তু ধনের থেকে জিরের গুঁড়োর পরিমাণটা যদি বেশি রাখা হয় টেস্টটা বেশি ভালো হবে। এই সাথে আমি 1/4 চা চামচ লবণ দিলাম, আর খুব সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমাদের গ্রেভির জন্য মশলার পেস্ট একদম তৈরি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা যদি সর্ষের তেলে করা হয় টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আর এবার আমি তেলটাকে পুরো কড়ায় ছড়িয়ে নিচ্ছি আর ভালো মতন গরম করে নিচ্ছি। তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি আগে থেকেই 1/2 বয়েল করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর আলুগুলোকে আমি 1-2 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে ভেজে নেব। এতে করে এই আলুর দমটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগবে। আচ্ছা, আলুটা ভাজবার আগে আমি 1/2 চা চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি, এতে করে আলুর মধ্যে লবণটা ভালো মতন ঢুকে যাবে আর আলুগুলো কিন্তু একটু চটজলদি ভাজা হবে। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, আর 1-2 মিনিট সময় ধরে এবার আলুটা এইরকম একটা সুন্দর সোনালী রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। এবার আমি তেল থেকে ছেঁকে আলুগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি আলুগুলো একইভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখেছি। সমস্ত আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আলু ভাজার পর যে তেলটা রয়ে গেল ওর মধ্যেই বাকি রান্নাটা করব। আমি আলাদা করে তেলের ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। কিছু গোটা মশলা ফোড়ন দিচ্ছি, যেমন 1টা ফাটিয়ে নেওয়া তেজপাতা, 1টা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 1/2 ইঞ্চি মতো দারচিনি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পাঁচফোড়ন। এই রান্নাতে অবশ্যই ফোড়নে পাঁচফোড়ন ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো হবে। এই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং। যেহেতু আমি কোনোরকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না তাই হিঙে ব্যবহার করছি। আপনারা যদি পেঁয়াজ রসুন ব্যবহার করেন সেক্ষেত্রে হিং ব্যবহার নাও করতে পারেন, আর এছাড়াও হিঙে অনেকেরই অসুবিধা থাকে, তো সেক্ষেত্রে আপনারা হিংটা স্কিপ করতে পারেন। এবার আমি ফোড়নটা 15-20 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট বা গ্রেভির জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেই পেস্টটা। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে 1-4 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। আচ্ছা, 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আগে থেকেই 1/2 ফ্রাই করে রাখা আলুগুলো। এবার আলুটা দিয়েও আমি 2 মিনিট একদম লো মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে নেব। লো ফ্লেমে আলুটা কষাতে কষাতেই আমি অপরদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ সাদা সর্ষে, 1/4 চা চামচ কালো সর্ষে। দুই রকম সর্ষে ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে একরকম সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর 1 টেবিল চামচ কাজু দিয়ে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিলাম। এবার আমি খুব সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে যদি ড্রাই গ্রাইন্ড করে নেওয়া হয় তাহলে পেস্টটা একদম স্মুথ তৈরি হয়। আচ্ছা, অপরদিকে আমার আলুটাও কিন্তু কষানো হয়ে গেছে। সম্পূর্ণ 5-6 মিনিট আমি মশলা আর আলু কষিয়ে নিয়েছি। এবার যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দিলাম, অর্থাৎ সর্ষে আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। ওই গ্রাইন্ডিং জারের মধ্যেই সামান্য জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি মশলাটা আরও 2 মিনিট একটু কষিয়ে নিলাম। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা বেশি ভালো হয়। যে কোনো রান্নাতেই আমি সবসময় গরম জলেরই ব্যবহার করি। এবার সমস্তটা একটু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে নিচ্ছি, আর এটা কভার করে আরও 2 মিনিট একটু হতে দেবো, অর্থাৎ গ্রেভিটা একটু ঘন হবে আর আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এবার সম্পূর্ণ 3 মিনিট পর আমি আপনাদের ঢাকা চাপা সরিয়ে দেখাচ্ছি। দেখুন, আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের আলুর দম কিন্তু মোটামুটি তৈরি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচানো ধনে পাতা। ধনে পাতা কুচিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। আর এর সাথে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। এই আলুর দমে সব শেষে অবশ্যই সামান্য চিনি ব্যবহার করবেন। চিনি যদি ব্যবহার করা হয় তাহলে একটা টক ঝাল মিষ্টি ব্যাপার আসবে, খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগবে।
এছাড়াও আমের টক ভাবের উপরেও কিন্তু নির্ভর করবে আপনারা চিনি কতটা ব্যবহার করবেন। সবশেষে 1/4 চামচ মতন গরম মশলা গুঁড়ো আমি ব্যবহার করেছিলাম সমস্তটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। এবার পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম রুটি লুচি কিংবা পরোটার সাথে এই আলুর দম খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার আপনারা বাড়িতে বানান, আশা করছি আপনাদের সকলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আজকে আমি এই টক ঝাল মিষ্টি আলুর দম পরিবেশন করছি দই পরোটার সাথে। দই পরোটার রেসিপি খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের মতো তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।